নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/10/2021 পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর। সরকারি কর্মচারীরা এবার টানা 16 দিন ছুটি পাচ্ছেন। কি জন্য আসুন দেখে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। টানা তারা 16 দিন ছুটি পাচ্ছেন, কী উপলক্ষে আসুন দেখে নিন বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দুর্গাপূজায় টানা 16 দিনের ছুটি, খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। মহালয়া মানে পিতৃপক্ষের অবস্থান আর মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষের সূচনা। আকাশে বাতাসে পুজো বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দুর্গাপুজোর উদ্বোধন। সব মিলিয়ে শুরু হয়ে গিয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব, আর সেই উৎসবের আবহেই সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্যে। দুর্গাপুজোয় টানা 16 দিনের ছুটি পাচ্ছেন তারা, হিসেব করতে পারছেন না? দেখুন কীভাবে পাচ্ছেন 16 দিনের ছুটি। শুক্রবার অর্থাৎ 8ই অক্টোবর থেকে অফিস ছুটি হয়ে যাচ্ছে, খুলবে লক্ষ্মী পুজোর পর। নির্দিষ্ট ছুটি শুরু হচ্ছে সোমবার 11ই অক্টোবর থেকে আর শেষ হচ্ছে 22শে অক্টোবর, কিন্তু মাঝের শনি ও রবিবার মিলিয়ে মোট 16 দিনের ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে দুর্গাপুজোর কমিটিগুলোর জন্য গতবারের মতোই স্বল্প দানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাধ্যমতো 50,000 টাকা করে দেওয়ার প্রতিটি পুজো মণ্ডপকে দেওয়া হচ্ছে এবং রাজ্যের প্রতিটি প্রায় 37,000 পুজো কমিটি এই টাকা পাবে। তবে গত বছর এই দান নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। রায়দানে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে কোথায় কীভাবে এই টাকা খরচ হলো তা হলফনামার আকারে জমা দিতে হবে রাজ্য সরকারকে। এবারেও বহাল হচ্ছে একই নির্দেশ। ফোরাম ফর দুর্গাপুজোর তরফেও পুজো কমিটিগুলোকে ইতিমধ্যে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নির্দেশিকায়। পুজো সংগঠকদের নির্দেশিকায় বলা হয়েছে যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে যাতে বাইরে থেকে ঠাকুর দেখা যায়, এবং প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না। পুষ্পাঞ্জলি সন্ধি পুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে বিসর্জনের শোভাযাত্রায় যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে। তাহলে দেখলেন অত পুজোর নির্দেশিকা। তো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এই 16 দিনের ছুটি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।